অন্য বস্ত্র বাসস্থান নয় হিন্দু মুসলিম এখন দেশের সবথেকে বড় সমস্যা এই সমস্যাটা দেশের মানুষের শরীরে পচন ধরিয়ে দিয়েছে এই পচনটাকে যদি সাহসের সঙ্গে মোকাবিলা না করা যায় এই জম্মুতে গত চার দিনে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো হতেই থাকবে আজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক তথাগত রায় শুক্রবার আজ বাংলাকে বিশেষ সাক্ষাৎকার দেন বিজেপি নেতা তথাগত রায় তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলেন যে অন্য বস্ত্র বাসস্থান নয় হিন্দু মুসলিম এখন দেশের সব থেকে বড় সমস্যা এই সমস্যা দেশের মানুষের শরীরে পচন ধরিয়ে দিয়েছে আর এই পচনটা বাড়তেই থাকবে এই পচনটাকে যদি সাহসের সঙ্গে মোকাবিলা না করা হয় তাহলে জম্মু কাশ্মীরে গত চার দিনে যে ঘটনাগুলি ঘটেছে তা হতেই থাকবে সন্দেশখালীতে যেগুলো হলো সেগুলো হতেই থাকবে এই নিয়ে মানুষকে বলতে হবে হিন্দু মুসলিম মেরুকরণ অন্যায় এই রোগটাকে সারাতে গেলে স্বীকার করতে হবে আগে না হলে সারানো যাবে না কি বলছেন তিনি শুনুন প্রথমে কথা হলো আমরা যে কথাটা বলছিলাম সেটা হলো এই হিন্দু মুসলিম রাজনীতির কথা আর তুমি এখন সেটা যেটা বলছো সেটা হলো এই দান খয়রাতের রাজনীতির কথা দুটো আলাদা জিনিস হিন্দু মুসলিম রাজনীতির কথা আমি বলে দিই এই হিন্দু মুসলিম রাজনীতিটা একটা সবচেয়ে বড় বিকৃতি এবং আমি মনে করি আজকে দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা রুটি কাপড়া মকান নয় আজকে দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হিন্দু মুসলিম সমস্যা এবং এই সমস্যাটা একেবারে পচন ধরিয়ে দিয়েছে শরীর মানুষের দেশের শরীরে এই পচনটা বাড়তে থাকবে এই পচনটাকে যদি অত্যন্ত সাহসের সাথে মোকাবিলা না করা যায় তাহলে এই জম্মুতে যে গত চার দিন ধরে যে ঘটনাগুলো হলো সেগুলো হতে থাকবে যেগুলো পশ্চিমবঙ্গে এতে সন্দেশকারী হয়েছে সেগুলো হতে থাকবে কেরালায় যেগুলো ফ্রম টাইম টু টাইম হয় সেগুলো হতে থাকবে এরকম ঘটনা হতে থাকবে এই ঘটনা কি অভিপ্রেত এটা যদি না হয় তাহলে মানুষকে খুব পরিষ্কার বলতে হবে হিন্দু মেরুকরণ অন্যায় মুসলিম মেরুকরণ অন্যায় এবং যারা যেরা হিন্দু হবার অপরাধে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে বিচ্ছুত হয়ে নিজের চোদ্দ পুরুষের ঘরবাড়ি ছেড়ে এখানে চলে আসতে বাধ্য হয়েছে তাদেরকে জায়গা দিতে হবে তাদেরকে কিছু বিশেষ ব্যবস্থা দিতে হবে এটা পাঞ্জাবে হয়েছিল কারণ পাঞ্জাবে যারা এসছিল ওদিক থেকে তারা মেয়েদিক থেকে সমস্ত মুসলমানদের বেড়ে ভাগিয়ে দিয়েছিল ফলে তাদের স্বাভাবিকভাবে জায়গা হয়েছিল কিন্তু পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা এসছে তারা এসেছে কিন্তু এখানে মুসলমানরা থেকে গেছে ফলে তারা জায়গা পায়নি এবং আমি আমার ছোটবেলায় দেখেছি তারা কী বিভৎস অবস্থায় দিন যাপন করেছে কিন্তু তারা সে কথাটা বলে না সবাই বলে যে আমার অত বিঘে জমি ছিল অত বড় পুকুর ছিল অতগুলো তালগাছ ছিল কিন্তু সেগুলো ছেড়ে এলাম কেন এই কথাগুলো কেউ বলে না এটা তো বলতে হবে এর মানে তো যে নয় আমরা গিয়ে মুসলমানদের খুন করব। কিন্তু এটা বলতে হবে তার কারণ হচ্ছে একটা রোগ মানুষের শরীরে দেশের শরীরে বাসা বেঁধেছে এই রোগটাকে যদি সারাতে হয় তাহলে প্রথমে স্বীকার করতে হবে যে রোগটা আছে আর স্বীকার না করলে রোগ সারবে না একই সঙ্গে তিনি বলেন সন্দেশখালী প্রসঙ্গে যে আমি তো জনতার রায়কে চ্যালেঞ্জ করছি এটা ভুল রায় জালি রায় একশো বার চ্যালেঞ্জ করছি এই লোকটা জেলের বাইরে থাকা উচিত ছিল না যেভাবে শাহজাহান ঢুকেছে তার চালারা ঢুকেছে সেই রকমভাবে এই লোকটাকেও ঢুকিয়ে দেওয়া উচিত ছিল কি বলছেন তিনি শোনাবো বার চ্যালেঞ্জ করছি এ লোকটার তো বাইরে থাকাই উচিত ছিল না একশোবার চ্যালেঞ্জ করছি এই লোকটার তো জেলের বাইরে থাকাই উচিত ছিল না যেভাবে শাহজাহান ঢুকেছে যেভাবে তার দুই চালা ঢুকেছে সেইভাবে এই লোকটাকে দু হাজার দশ থেকেই ওখানে ঢুকিয়ে রাখা উচিত ছিল সে তো একেবারে সরাসরি নিজে গিয়ে দাঙ্গা বাঁধিয়েছে তো জনতার রায় জনতাকে জনতার সামনে যদি এরকম একটা প্রার্থী রাখা হয় এবং সেখানে যদি বাকি সম্প্র বাকি মানুষকে বিশেষ করে হিন্দুদের এমন ভয় দেখানো হয় যে যদি না যেতে তাহলে একেবারে তোমাদের বাড়ির মেয়েদের সব উঠিয়ে নিয়ে যাব ইত্যাদি যেরকম সন্দেশকালিতে হয়েছে তাহলে মানুষ বাপ বাপ বলে সেখানে ভোট দেবে করছি তো আমি জনতার রায়কে চ্যালেঞ্জ এটা তো ভুল রায় এটা তো জালি রায় তিনি আরও বলেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রে যে জিতেছে হাজি নুরুল ইসলাম তাকে আমি জানি দু হাজার দশ সালে সিপিএমের আমলে সে দেগঙ্গায় ঝামেলা করেছিল দেগঙ্গার কিছু লোক চট্টগ্রাম থেকে নির্যাতিত হয়ে এখানে এসে বাসা করেছিল সেখানেই হাজি নুরুল ইসলাম ঝামেলা পাকিয়েছিল আমি গিয়েছিলাম সব দেখে আমি তখন আডবাণীজিকে ফোন করি আডবাণীজি দুজন এমপিকে পাঠিয়েছিলেন এই হাজি নুরুল ইসলাম জিতে গেল এই জেতাটাকে আমরা মেনে নিচ্ছি এই লোকটার তো জেল থেকে বেরোনোই উচিত ছিল না অথচ আমরা দেখছি যে সে জিতেছে বিপুল মার্জিনে জিতেছে আর সংবাদ মাধ্যম তাকে নিয়ে দামামা বাজাচ্ছে সন্দেশ খালিতে তৃণমূল জিতে গিয়েছে এই হচ্ছে আমাদের মানসিকতা কি বলছেন তিনি শুনুন এই যে সন্দেশ সন্দেশখালী নয় বসিরহাট লোকসভা কেন্দ্র যে জিতেছে এই নুরুল হাজি বা হাজি নুরুল ইসলাম তাকে আমি জানি দু সালে তখন সিপিএম এর আমল তৃণমূলের আমল না সেই সিপিএম এর আমলে সে দে গঙ্গায় দাঙ্গা বাঁধিয়েছিল দে গঙ্গায় কিছু লোক তারা চট্টগ্রাম থেকে নির্যাতিত হয়ে এখানে এসে বাসা করেছিল তাদের একটা জমি ছিল সেই জমির ওপর দিয়ে হঠাৎ বলল এটা আমাদের গোরস্থান এর ওপর দিয়ে হাঁটা যাবে না এটা আমাদের জমি এই বলে দাঙ্গা লাগিয়ে দিল এবং তার সামনে ছিল এই হাজিরুরুল ইসলাম সেখানে আমি নিজে গিয়েছিলাম নিজে গিয়ে সরজমিনে প্রত্যক্ষ করেছিলাম করে তখন আমি আডবাণীজিকে ওখান থেকেই ফোন করেছিলাম আডবাণী দুজন আডবাণীজি দুজন এমপিকে কে পাঠিয়েছিলেন এখানে সেটাকে আরো খবর নেবার জন্য এই ইসলাম জিতে গেল এবং এই জেতাটাকে আমরা মেনে নিচ্ছি এই লোকটার তো জেল থেকেই বেরোনো উচিত ছিল না সেই সময় উচিত ছিল না এরা বলে উচিত ছিল না তৃণমূলের সময় উচিত ছিল না অথচ আমরা দেখছি সে জিতেছে সে বিপুল মার্জিনে জিতেছে এবং এই সংবাদ মাধ্যম তাকে নিয়ে দামামা যে হাজি নুরুল ইসলাম জিতে গেছে সন্দেশ খালি জিতে গেছি সন্দেশ খালি তো তৃণমূল জিতে গেছি কে মজা এই হচ্ছে আজকে আমাদের মানসিকতা সন্দেশখালি ইস্যুতে নানান মন্তব্য করলেন তথাগতবাবু একদিকে তিনি বলছেন যে হিন্দু মুসলমান এখন সবথেকে বড় সমস্যা এই সমস্যাটাকে তখনই সারানো সম্ভব যখন এটাকে মেনে নেওয়া হবে এবং একই সঙ্গে হাজী নুরুল ইসলামকেও তিনি যেরকম কটাক্ষ করেছেন পাশাপাশি এখানকার মানুষ তৃণমূলকে জিতিয়েছে সেই নিয়েও প্রশ্ন তুললেন তিনি সব কিছু নিয়ে কি কি বলছেন শুনবো আপনাদের একশোবার চ্যালেঞ্জ করছি এই লোকটার তো বাইরে ঠাকাই উচিত ছিল না একশোবার চ্যালেঞ্জ করছি এই লোকটা তো জেলের বাইরে থাকাই উচিত ছিল না যেভাবে সন্দেহ শাহজাহান ঢুকেছে প্রথমে কথা হলো আমরা যে কথাটা বলছিলাম সেটা হলো এই হিন্দু মুসলিম রাজনীতির কথা আর তুমি এখন সেটা যেটা বলছো সেটা হলো এই দান খয়রাতের রাজনীতির কথা দুটো আলাদা জিনিস হিন্দু মুসলিম রাজনীতির কথা আমি বলে দিই এই হিন্দু মুসলিম রাজনীতিটা একটা সবচেয়ে বড় বিকৃতি এবং আমি মনে করি আজকে দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা রুটি কাপড়া মাখান নয় আজকে দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হিন্দু মুসলিম সমস্যা সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও